হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, অনেকেই আপনারা ত্রিপুরা ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হয়ে গেছেন এবং আপনারা অনেকেই ভর্তি হতে পারেননি, তো আপনারা অবশ্যই জানেন আপনাদের কি করতে হবে। যারা যারা এখনো কোনো কলেজে ভর্তি হতে পারেননি, তারা 11 থেকে 14 জানুয়ারির মধ্যে আপনারা যে যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক, আপনারা সেই কলেজে স্পট অ্যাডমিশনের জন্য সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সহ এবং যে আপনাদের যে যে মার্কশিট আছে, যেগুলি আপনারা ক্লাস 12 পাস করার পর পেয়েছেন এবং মাধ্যমিক পাস করার পর পেয়েছেন, অর্থাৎ সমস্ত অরিজিনাল ডকুমেন্ট আপনারা সঙ্গে নিয়ে যাবেন। তাছাড়া আপনাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই আপনারা সঙ্গে নিয়ে যাবেন, সেটা আপনারা অবশ্যই আগেই আমি বলে দিয়েছি আপনাদের। এবারে আজকের যে প্রশ্ন বা আজকের যে আমাদের নোটিফিকেশন, সেটা হলো যে অনেকেই হয়তো আপনারা আমাকে বলেছেন যে আপনারা অলরেডি কোনো কলেজে ভর্তি হয়ে গেছেন কিন্তু আপনাদের পছন্দের বিষয়ে আপনাদের নাম আসেনি, তাহলে আপনাদের কি করতে হবে। যারা যারা আপনাদের পছন্দের কোনো বিষয়ে নাম আসেনি এবং আপনারা বা অনেকেই অন্য কোনো সাবজেক্ট চেঞ্জ করতে চান, বা আপনাদের হয়তো কোনো জেনারেল সাবজেক্ট বা পাসের যে কোনো সাবজেক্ট আপনারা চেঞ্জ করে আপনারা অন্য কোনো সাবজেক্টে নিতে চান, বা আপনারা অনেকেই হয়তো অনার্স চেঞ্জ করতে চান, বা আপনারা হয়তো অনেকে অনার্স পেপারটি আপনারা বদলে পাসে ভর্তি হতে চান, তাহলে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। আমাদের ত্রিপুরা ডিগ্রি কলেজগুলির ওয়েবসাইটেতে এখন থেকে কিন্তু সেই নোটিফিকেশন দেওয়া স্টার্ট হয়ে গেছে বা দেওয়া শুরু হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সর্বপ্রথম আপনাদের রামঠাকুর কলেজের যে অফিসিয়াল নোটিফিকেশন, সেটি আপনাদের দেখাবার চেষ্টা করব। আপনারা অফিসিয়াল ওয়েবসাইট RTC আপনারা চলে গেলেই আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের রামঠাকুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইট এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিস রিগার্ডিং সাবজেক্ট চেঞ্জ অ্যান্ড ভেরিফিকেশন, সেটাতে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন অবশ্যই। এবারে সেটি ওপেন হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন রামঠাকুর কলেজ থেকে কিন্তু একটি নোটিফিকেশন এসেছে। বলা হয়েছে এত দ্বারা রামঠাকুর কলেজের কলা বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে বিভিন্ন বিষয়ে অনার্সের কিছু আসন এখনও খালি রয়েছে। যে সকল ছাত্রছাত্রীরা এই কলেজের সেকেন্ড চয়েসের ভিত্তিতে অনার্স কোর্সে ভর্তি হয়েছেন, তারা ফার্স্ট চয়েসের সাবজেক্ট নিয়ে অনার্স করার জন্য প্রেসক্রাইব ফরম্যাটে আবেদন করতে পারবে। আবেদনপত্রের সঙ্গে আপনাদের বলা হয়েছে মাইন অ্যাপ্লিকেশন ফর্মটির প্রত্যায়িত কপি জমা করতে হবে, শূন্য আসনের সংখ্যা এবং মেধার ভিত্তিতে আসনগুলো পূর্ণ করা হবে, কলেজের একাডেমিক সেকশন থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে, পূর্ণ করা আবেদনপত্রটি অনলাইন অ্যাপ্লিকেশনের কপি সহ আগামী 2 এবং 6 জানুয়ারি 2021 ইংরেজি সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত কলেজের প্রফেসর কমন রুমে জমা নেওয়া হবে। যে সকল ছাত্রছাত্রী অনার্সের বিষয় ছেড়ে দিয়ে শুধুমাত্র পাস কোর্সে পড়তে ইচ্ছুক, তাদের প্রেসক্রাইব ফরম্যাট সংগ্রহ করে পূর্ণ করা আবেদনটি বিভাগীয় প্রধানের কাছে জমা করতে হবে। জমা করার শেষ তারিখ আগামী 6টা জানুয়ারি 2021। পাস কোর্সে যে সকল ছাত্রছাত্রী বিষয়ে পরিবর্তে ইচ্ছুক, তাদেরও একাডেমিক সেকশন থেকে প্রেসক্রাইব ফরম্যাট সংগ্রহ করে বিষয়ে পরিবর্তনের জন্য আবেদন করতে হবে। শুধুমাত্র একটি মাত্র বিষয় পরিবর্তন করা যাবে, সেক্ষেত্রে পূর্ণ করা আবেদনপত্রটি ভেরিফিকেশন করার সময় সুনির্দিষ্ট টেবিলে শিক্ষক শিক্ষিকার নিকট জমা করতে হবে। এখানে বলা হয়েছে যে বিদ্রোহ, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষাবিজ্ঞান এই তিনটি বিষয়ে কোনো ছাত্রদের নতুনভাবে দেওয়া হবে না। তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাদের এই রামঠাকুর কলেজে সেই নোটিফিকেশনটি, অবশ্যই আপনারা যারা যারা রামঠাকুর কলেজে পড়ছেন বা রামঠাকুর কলেজে অলরেডি আপনারা ভর্তি হয়ে গেছেন কিন্তু সেই পছন্দের কোর্সে আপনারা পড়তে ইচ্ছুক না, আপনাদের পছন্দের কোর্স পাননি, তার জন্য আপনারা কিন্তু প্রেসক্রাইব ফরম্যাটে আবেদন করতে পারেন রামঠাকুর কলেজে গিয়ে। এবারে আমরা MBB কলেজের নোটিফিকেশন দেখে নেব। আপনারা যারা যারা MBB কলেজে পড়ছেন তাদের জন্য নোটিফিকেশনটি আপনারা দেখে নিতে পারেন। আপনারা আপনাদের মোবাইল থেকে বা আপনাদের PC থেকে MBB কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারেন। আপনারা আমি MBB কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেই নোটিফিকেশনটি আপনাদের দেখাচ্ছি। আপনারা প্রথমেই MBB কলেজের নোটিফিকেশন দেখে নিতে পারেন, যে এখানে দেখাবে নোটিশ ফর ফার্স্ট সেমিস্টার সাবজেক্ট চেঞ্জ। এখানে ক্লিক করার পর আপনাদের চলে আসবে, দেখে নিতে পারেন। এখানে বলা হয়েছে ফিউ সিটস ইন ডিফারেন্ট সাবজেক্ট আন্ডার জেনারেল কোর্স আর লাইং ভ্যাকেন্ট ইন মহারাজা বীর বিক্রম কলেজ, ইন্টারেস্টেড স্টুডেন্টস হু হ্যাভ টেকেন অ্যাডমিশন ইন দিস কলেজ অ্যান্ড ওয়ান্ট টু চেঞ্জ ইলেকটিভ জেনারেল সাবজেক্টস মে অ্যাপ্লাই অন স্পট ডিউরিং 4th and 5th January 2021। বলা হয়েছে যারা যারা আপনারা পাস কোর্সে বা ইলেকটিভ সাবজেক্টগুলি আপনারা চেঞ্জ করতে চান, যারা যারা অলরেডি MBB কলেজে ভর্তি হয়ে গেছেন, তারা কিন্তু 4 এবং 5 তারিখ আপনাদের বিষয়গুলি চেঞ্জ করতে পারেন। একাতে আপনাদের বিষয়গুলো চেঞ্জ করার জন্য আপনাদের এইরকম একটি ফরম্যাট আপনাদের সংগ্রহ করতে হবে বা প্রিন্ট করতে হবে। এখানে ডেটটা বলা হয়েছে 4 এবং 5 জানুয়ারি 2021, টাইম হচ্ছে 12টা থেকে 2টো, সেন্ট্রাল লাইব্রেরি মহারাজা বীর বিক্রম কলেজের। আপনারা অবশ্যই যদি পছন্দের কলেজে আপনারা
পেয়ে থাকেন, এবং আপনাদের সাবজেক্ট যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা সেগুলি চেঞ্জ করতে পারেন। তো অনেকের কলেজে হয়তো এখনো কোনো নোটিফিকেশন আসেননি, কিন্তু আপনারা কলেজে গিয়ে যোগাযোগ করতে পারেন। হয়তো নোটিফিকেশন ওরা কোনো অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেনি, কিন্তু ওদের নোটিশ বোর্ডে দেওয়া থাকতে পারে, তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবারে আমরা বিশালগড় কলেজ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেটি আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় থেকে বলা হয়েছে, এত দ্বারা সবাইকে জানানো যাচ্ছে যে যারা যারা কলেজে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, যারা সাবজেক্ট চেঞ্জ করতে চাও, যারা অনার্স নিতে চাও এবং যারা অনার্স ছেড়ে দিতে চাও, তারা অবশ্যই সোমবার এবং মঙ্গলবারের মধ্যে কলেজে এসে অ্যাপ্লিকেশন জমা দিয়ে যাবে, সাথে 12th এর মার্কশিট এবং অ্যাপ্লিকেশন আইডি জেরক্স করে জমা দিয়ে যাবে। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে যোগাযোগ করতে পারো। তার পরবর্তী যে নোটিফিকেশনটি আমরা দেখে দেবো, সেটাও আমাদের কিন্তু মহারাজা বীর বিক্রম কলেজের মতোই, আমাদের রামঠাকুর কলেজেও কিন্তু সেই নোটিফিকেশন এসেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। এখানে বলা হয়েছে, দিস ইজ জেনারেল ইনফরমেশন টু অল দি স্টুডেন্টস অফ ফার্স্ট সেমিস্টার বিএ বিএসসি অনার্স এন্ড পাস হু হ্যাভ অলরেডি এডমিটেড ইন আরটিএম বিশালকর ইন দিস সেশন টু 2021। দে আর ডাইরেক্টেড টু অ্যাপ্লাই ইন প্লেন পেপার টু চেঞ্জ দ্য সাবজেক্ট ইফ এনি, ইনক্লুডিং অনার্স উইথ এ কপি ক্লাস 12 মার্কশিট 5/1/2021 টু দ্য প্রিন্সিপাল। ঠিক আছে, আমি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এবং ওটা হচ্ছে একটি টাইপ করা SMS এর মতো। তাহলে আপনারা অবশ্যই যারা যারা আপনাদের পছন্দের কলেজে ভর্তি হয়ে গেছেন কিন্তু পছন্দের সাবজেক্ট পাননি, তারা অবশ্যই কলেজে গিয়ে যোগাযোগ করতে পারেন, এবং আমি আশা রাখবো আপনাদের অনেকের সমস্যার হয়তো সমাধান হয়ে যাবে। তো যারা যারা এখনো কলেজে ভর্তি হতে পারেননি, তারা 11-14 জানুয়ারি আমাদের স্পট রাউন্ড শুরু হবে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের এই চ্যানেল থেকে আপনারা সবসময় ত্রিপুরার শিক্ষামূলক ভিডিও পেয়ে যাবেন। চ্যানেলটি যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।